সিলেটে প্রায় 8 ঘন্টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চট্টগ্রাম উপজেলার আমার গ্রামের বাড়িতে। সেখানে বৃষ্টির পানি কীভাবে পড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। টিনের ঘরে বৃষ্টির পানি পড়ার যে তাপ শব্দ শুনতে পাচ্ছি সেটা এর মধ্যে কিন্তু আমার অত্যন্ত ভালো লাগছে। রোজা পর্যন্ত এভাবে মোটামুটি হালকা বৃষ্টি পাচ্ছিল সিলেটে, যার জন্য রোজা অনেকটা আরামে যাপন করছিলেন সিলেট শহরের সবগুলো অঞ্চলের মানুষ। কিন্তু পনের রোজা পরে তীব্র তাপদাহে পড়ছিল গোটা বাংলাদেশ, মানুষ হাঁসফাঁস করছিলেন। গত 2 দিন থেকে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়েছে, যদিও আবহাওয়া অফিস বলেছিল 18 এপ্রিল থেকে 24 জুন থেকে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আজ থেকেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশে যে বৃষ্টিপাত সেটা দেখার জন্য আপনাদেরকে মজা হবে। কিন্তু অজরে ঝড়ছে বৃষ্টি।